আপনার
আপনার একাউন্টত পয়সা আহিব ঘরটা আপনাদের বনাব যান আই এম ওয়াই ঘর এটা পি এম ওয়াই ঘর এটা বনাব যান পয়সা লাগে সিমান সাধারণ মানুষের একাউন্টত আমি বেশি আপনার আর নদীর পথাউরি ইফালে উঠি আহিব পারি নাকি অল্প চেষ্টা করব মাটি মাটির খেতির মাটি আপনার দাম বেশি হয়ে গেছে নদী বা মূলতে এটা আমি মাটি মানে আসিলে এটা আলি হয়ে আসলে আলিটা কমবাই কমবাই তাহলে নহ আছে সারে যদি যদি মাথা মারি দিলে আমার নদী পাত্র যদি অফা করে দিয়ে মাটি লাগে কিছু মিলাই দিয়ে তেতিয়া পানি না এডিপি আর পিসকে কাইলা মানে কি অলরেডি জি হবে গেছে স্যার আমি অলপ সাই লব আর আমি হাতে পানির নাম দিয়ে আপনার ক্যাম্পত আছে কোন গাঁর আপনার মানে নদীর পথাউরির কোনো অসুবিধা তো হওয়া নাই ৯০০০ পাই আছে এই রাস্তা কেম্পত যাব পৰা হব ঘর যাব পৰা কেতিয়া হব আৰু কেইদিন লাগিব কিমান দিনতে থাকে কিলোমিটাৰ মথাউৰি আছিলে আৰু সেইটো তোমালোকে মথাউৰিটো এতিয়া তাকে নকৰি ইমান পিছত কিয় কৰিলে মথাউৰিটো তেতিয়া আপনাদেরকে আপত্তি নকরলে সিধা কয় মথাউরি বনাতে যে আমার মানুষ যদি ইয়াত থাকি যাব লাগবে
কিটো বান্ধি দিবা লাগে আমি জানে মানুহ দি থাকি আমাক রেশন চেশন কোনো একো নালাগে তা আপোন আপোন লগত কৰি বুঝিছো বাইদে এটা মথাউৰি আছে আৰু এটা মথাউৰি বনোৱাটো এই বনাওঁতে এইটোৱে আগে দি আমি গাঁওবুড়াক ভালকে বুঝাই দিব মই গাঁওবুড়াক মই যিমান পাৰো কম কেটা পরিয়াল নাম লিস্টেড হয়ে আছে আপনার নাম বিলাক লিস্ট করে রাখিছো আর রিলিফ টিলিফও পাইছে আর বাকি যি করিব লাগে মই কৰি দিম ঘর বিলাকৰ কি অবস্থা ভাঙি আছে আর রাস্তা আমার আরে জানি আমার রাস্তা যেটাই হয় না আৰু শিবিৰত খোৱা বোৱা সব পাইছে এজনে বুজাব পাৰা এগৰাকীয়ে বুজাই দিয়ক সেইটো সহায় দিয়াৰ পিছত আমি পিছফালে নতুন মথাউৰিটো এজনে কি লাগে মাথাটো আছে নে নাই এজনে কক মাটি আছে মানে কি বুঝাইছে বৰদে কাম কৰি গেছো কিন্তু বাকি সরকারে দিয়া নাই দাঁড়াই
পঁচিশ ঘর মানুষ তাতে লগ করে কলে মাটি দিয়া আছিল খেলা ধুলা করে আস আজি ওজন কি ওজন বাড়িছে না কমিছে ভালে রাখ বাচ্চা মাটি দিয়েছে এক বিঘা করে এই মাটিতে এটা নাইনটি টুপে পড়িয়ে থাকি স্যার আপনি আগর সরকারে মনোযোগ নকলে স্যার তবে আপনি আর পিছন স্যার সারটা দিয়ে সারটা ফাইলটা পড়িয়ে আছে স্যার কাইন্ডলি আমি রাস্তাটো কি কব লাগে বহল করে আছে যাইতে মানুষ
স্যার দুদিন প্রথম ইঞ্জিনিয়ারে লাইন তো টানক টানিলে আপনার মতামত কি হয়তো শুনি তারপরে আপনার একবার মাতি গেছে আর একবার মাতি গলে গতি এবার ইঞ্জিনিয়ার মানে পঠাই দিম একটা প্ল্যান করে আপনার দেখাও আপনার মিটিং করে সিদ্ধান্ত ল আমার একদম বার্নিং মেজর প্রবলেম আছে আমার ইতিমধ্যে কাম দিয়েছে তাহলে এটাও করবো কি খুব ভাল পাইছো আমি বাকি স্যার আমার মেজর এটি আটাইতকে বার্নিং প্রবলেমটা হল আমার দুটো রাস্তা আছে এই হাই করবো লাগে স্যার আরে অল্প স্টেপ গেছে কিন্তু এইবার হল আমি কিন্তু আমার এই স্যার একমাত্র রাস্তা স্যার গ্রামখানে এটাই রাস্তা গতি স্কুল কলেজ ছাত্র ছাত্রী গোটেই সমগ্র মানুষখিনি এই দিন যেহেতু কমিউনিকেশনটা আছে স্যার এটা ডেভেলপ করবো আমি একদম বেলেগ বস্তু একো নালাগে স্যার আর দুই নম্বর কথা স্যার বারে বারে আর লগতে স্যার আর দুই নম্বর প্রবলেমটা হল যেটা পানি তো এতিয়া যে সোমাল ওভার হওয়ার কারণে সোমাল সৌ সুরা বানপানী স্যার একেবারে নাই একদম মানে নদী কব পারি এই তার যেটা গ্যাপ আছে কিছুমান সেটা মাই দিল মাটি স্টক আছে কেবল কেরি করি আমি স্যারক বারে বারে ভবিষ্যৎ করে দিই এখানে স্যার আপনি দুই ভাগ হয়েছে এক ভাগে পুরোনা দরমহা লব কন্ট্রেক্ট চলে এক ভাগে নতুন দরমহা লব নতুন করে আবেদন যদি নতুন দরমহা লয় মানে এডুকেশন মিনিষ্টার মিটিং করব কোথাও এনপিএস এনপিএস সব হয়ে যাব এতিয়া কম্পেনসেশন হব বিশেষ 50 বছর তলর খিনি সোমাব পারে উপর ব্রহ্মপুত্রৰ নদীৰ পানী বাঢ়িছে তেওঁলোকৰ ঘৰত পানী সোমাইছে আৰু একেবাৰে ছাললৈকেও পানী সোমাইছে মানুহখিনি কষ্ট হৈছে তিনিওটা ৰিলিফ কেম্প মই চালোঁ আৰু ৰাস্তাত আহোঁতে বিভিন্ন স্থানত গাড়ী ৰখাই স্থানীয় ৰাইজৰ লগতো কথা বতৰা পাতিলোঁ ৰিভাৰ ছাইডত থকাৰ কাৰণে মানুহখিনিৰ কষ্ট প্ৰত্যেক বছৰে হৈ আছে মই চাওঁ কেনেকৈ মানুহখিনিক সকাহ দিব পাৰি ৰিলিফৰ কথা সুধিছোঁ ৰিলিফ ভাল কৰি পাইছে পিছত ক্ষতিগ্ৰস্ত ঘৰবিলাকৰো তালিকা মই এটা ডিচি বনাব কৈ থৈ যাম যাক যেনেকৈ পাৰোঁ আমি নিশ্চয় সহায় কৰিম বানপানীৰ পিছত দেখা যায় যে বহুত বেমাৰ স্বাস্থ্য বিভাগ সষ্টম হৈ আছে আৰু আমি বানপানী হোৱাৰ লগে লগে মেগা মেডিকেল কেম্প কৰিম যাতে মানুহক আমি সহায় কৰিব পাৰোঁ আৰু আমি চকু ৰাখিম যাতে ডায়েৰিয়া কলেৰা আদি বেমাৰ নহয় উদ্যোগ স্থাপনের নামত দক্ষিণ যাদবপুর জেলার কৃষি উদ্যোগতে জলাশয় উঠি চলে গেছে যার ফলত এর উপর এটা বর্তমান পানি কৃত্রিম পানি হবল এই ক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ নেবেন মানুষের কৃষি ভূমি মানুষে অ্যাপ্লাই করে উদ্যোগিক ভূমির কারণে এতিয়া রাইজক যদি আমি মাটির রিক্লাসিফিকেশন করব নিদিও তেতিয়াও মানুষে বেয়া পায় গতিকে গোটেই কথাখিনি স্থানীয় রাইজে মিটিং করে আমাক যদি এনেকুৱা পরামর্শ দিয়ে যে এই জায়গাত আপনাদের ল্যান্ড রিক্লাসিফিকেশন নকরিব এটা আমি নকরো কিন্তু সাধারণত জলাশয়সমূহ সেইটোৱে যে সরকারি জলাশয়তো পুতিব নোৱাৰে কিন্তু যি মানুষের মেয়াদী পত্রার জলাশয় তাক মানুষে পুতে
এতিয়া মেধিপট্টার মাটিত সরকারে হস্তক্ষেপও করব নয়, কিন্তু যদি পঞ্চায়েতর মানুষের মিটিং করে আমাক কয় যে এই ওয়েটল্যান্ড করে দিও বা এই নন ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড করে দিও, তেতিয়া আমি করব পারি। গতিকে আপনাদের রাইজর সচেতনতা বৃদ্ধি করে রাইজর পর স্মারকপত্র দিলে মই নন ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড করে দিব। এয়ারপোর্টত যেখানি পানি হয়েছে এখানে আমি কালপনি দিয়ে পানিখিনি উলাই লওয়ার একটা ব্যবস্থা করেছো, আর এয়ারপোর্টখন বারো আমি বসাই লম, কিন্তু বাকিও রাইজর ক্ষতি হয়েছে। গতিকে রাইজে অল্প মিটিং এখন করে খুস্তির সিদ্ধান্ত লই আমাক যদি কয় যে ইয়ার এগ্রিকালচার ল্যান্ড একেবারে ট্রান্সফার করব নালাগে ইন্ডাস্ট্রিয়াল লৈকে, আমি বন্ধ করে দিব পারি। গতি অল্প রাইজে সচেতনতা সৃষ্টি করে রাইজে মোক কলে হল, কিন্তু মই নিজে করলে আকো দুই এজন রাইজে মোক বেয়া পাব। পথর জাতির কাভার ড্রয়িং বনাবর কারণে গাঁত কিমান হাজার কোটি টাকা লাগবে, গতি সরকারে পুঁজি সাপেক্ষে এটাতো আমি টাউনবিলাকতো করিব পারা নাই। গতি কেঁচা ড্রেইনবিল বসাই রাখাটো একটা ডাঙর কথা, মই ভারত বিভিন্ন রাজ্য দেখিছো যে রাইজে কেঁচা ড্রেইনবিল বজায় রাখে, কিন্তু কেঁচা ড্রেইন পকা করে তাত কাভার করা কিমান হাজার কোটি টাকা লাগবে, ইমান তো রাজ্য সরকারের সম্পদে নাই। আজি বাচ্চাটো বিচারি পালে বহুত দুঃখ লগা কথা, সৎকার কার্য করব, দেউতাক মাকক গিয়ে আরো এবার লগ করি। রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করলে বা নকরিলে সমস্যা ঘোষণা করে তো লাভ নাই, রাষ্ট্রীয় সমাধান ঘোষণা করব। সমস্যা ঘোষণা করলে মই কি পাম তার খালি এটা বারে বারে যেতিয়া ফরেনের পর মানুষ আহিব কম্পিউটার মারিব দেখিব এই রাষ্ট্রীয় সমস্যা, কোনো অসমত নাহা হব, সমস্যা বলে কলে তো নাহিব মানুষ, সমাধান বলে কলে আহিব। গতি আমার চকুটো আছে কেনেকে বানপানীর সমস্যাটা আমি সমাধান করব পারি। আজি আপনাদের চাওক যে রাজ্য সরকার প্রচেষ্টা, আজি আপনাদের পলাশবাড়িতে চাওক এই গোটাই মথাউরির সাইডত কতো পানি তেনেকে উঠা নাই, সমস্যাটো রিভার সাইডত হয়ে আছে যত মথাউরির নদীর ফালে মানুষ আছে। এইবার বানপানী 2004 চনত 450 মথাউরি ভাঙিছিল, এইবার মাত্র দুটা তিনটা মথাউরি ভাঙিছে। গতি লাহে লাহে আমি সমাধানের পথত আগবাড়ি, আমাক পুঁজি লাগে যাতে আমি সমাধান করব পারি, সেই কারণে এইবারও আমি এডিবির পুঁজি ভারত সরকারে আমাক দিয়েছে, ডেকির উপর মথাউরি বনাব, পরিদিনীয়র উপর মথাউরি বনাব, ভারত সরকারে মোক কৈছে যে আরো টাকা পয়সা দি যত যত মথাউরি বনাব, সেইকাৰণে মই সমস্যার চেষ্টা করা নাই, মই রাষ্ট্রীয় সমাধান ঘোষণা করব পারি নাকি তার কারণে চেষ্টা করছি। গুৱাহাটীত পানি তো যাবার বিবরা কলেজ এবার উঠা নাই, জি এস উঠেছিল এবার উঠা নাই, গতি পানি তো নতুন নতুন জায়গাত গেছে, যত যত পুরোনা জায়গাত গেছে তাত আমি সমাধান করেছি, আকৌ গৈ নতুন জায়গাত উঠিছে গৈ, গতি পানিক আমি খেদি আছো, পানিয়ে নতুন জায়গাত গৈ আছে, আমি আকৌ নতুন জায়গাত গৈ আছো। আগতে মই সৰু থাকোঁতে সৰু মটৰী আৰু ৰুক্মিণী গাঁৱত একেবাৰে পানী নুঠিছিল, এতিয়া তাত পানী উঠিলে, মই সৰু থাকোঁতে পানী উঠিছিল শিলপুখুৰী গান্ধী বস্তি, তাতে এতিয়া এটোপাল পানীও নুঠে। গতি গুৱাহাটী নগৰখন ডাঙৰ হৈ যোৱাৰ লগে লগে সমস্যাবিলাক সমাধান হৈ পৰিৱৰ্তন হৈ গৈ আছে, আমিও খেদি আছোঁ যাক যেনেকৈ পাৰোঁ। কিন্তু এইবাৰ মেঘালয়ত অভিলেখ সংখ্যক বৰষুণ হৈছে, বহুত পানী নামি আহিছে, আৰু গুৱাহাটীত আপোনালোকে চাওক যোৱা পৰহি বানপানী হৈছে, ক'তো ট্ৰেফিক ৰখা নাই। আজি দিল্লী বোম্বাইৰ পৰিৱেশ চাওক যে আৰ্বান ফ্লাডিঙৰ কি অৱস্থা, গুৱাহাটীতো আমি একেবাৰে ৰাইজক এদিনৰ কাৰণেও ৰাস্তাটো বন্ধ হ'ব দিয়া নাই, জি এছ ৰোড, আৰ জি বৰুৱা ৰোড গোটেই ৰাস্তাবিলাক খোলা আছে, খালি যিখিনি সৰু মটৰীয়া ৰুক্মিণী গাঁও হাতীগাঁও আৰু আমাৰ অনিলনগৰ নবীনগৰ এই স্পটকেইটাত আমি কি কৰিব পাৰোঁ চাওঁ, কিন্তু বাকীতো জেগাততো বহুত পানী হোৱা নাই, তেনেকৈ যি যোৱা বছৰ যিমান বেয়া হৈছিল এতিয়ালৈকে সিমান হোৱা নাই, যোৱা বছৰতো বিবৰুৱা কলেজৰ সন্মুখেদিয়ে গাড়ী নাযায়, এবাৰতো গাড়ী চলাচল কৰি আছে, চৰকাৰক দাবী জনাইছে যে এই বান পৰিস্থিতিৰ সমস্যা সমাধানৰ বাবে বিধানসভাৰ বিশেষ অধিৱেশন আহ্বান কৰিব লাগে। অধিৱেশন হ'লে তেওঁ দিনে ৰাতিয়ে কথা ক'ব, কথা কৈ থাকিব, তাৰ পৰা ৰাইজৰ কি সুবিধা হ'ব, স্যার সরকারে তো তেওঁ ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে তেওঁ কথা ক'ব,
তারপরে রাইজর বান বিধ্বস্ত রাইজর তারপরে কি লাভ হব, রিলিফ পাব নে ঘর পাব। গতি বিধানসভার অধিবেশনতো কেনেকে আমি সোনকালে মানুষখিন ঘর বনোয়া টাকা দিব পারো, কেনেকে সোনকালে রিলিফ কেম্পর লই যাব পারো। মন্ত্রী বিধায়ক সকল বিধানসভাত বহি থাকাতক আজি গাঁয়ে ভূঁয়ে ঘুরি আছে, কোনটা ভাল আপনাদের নিজেই চিন্তা কর। আজি ময়ে যদি বিধানসভা থাকিলে মতো পলাশবাড়ি আহিব নিল কইছে দিয়াকুরত মাটি দিছিলে মানুষখিন যাব পারে না। মানে এস ডি সি আর যাওয়া বছর আমার জুলাই মাসের 20 তারিখে আর পলাশবাড়ি সমষ্টির দখলা সত্রপাড়া গোটেই এই গোটেই অঞ্চলখিন কি ধরনের আমি সহায় করব পারো আমি চেষ্টা। স্যার সরকারি তথ্যমতে এবার কি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এটা গড় মরে বলে আপনার মুখে শুনেছি? এতালেকে গড় তো ছয়টা গড় মরিছে পানিত ডুবি বর্তমানলৈকে, আর প্রায় 95টা পহু পানিত ডুবি মৃত্যু হয়েছে, আর 72টা রেভিনিউ সার্কেল পানিত আক্রান্ত হয়ে আছে। কিন্তু সংখ্যাটো প্রতিদিনেই পরিবর্তন হয়ে আছে। স্যার আমার একমাত্র খাওয়া পানির সমস্যা নাই বলে কম পারি, তেনে ক্ষেত্রে স্যার যে যে আমার আসনি পেলে সেইখানে ভালো লাগে স্যার ড্রেনগুলো বনাব নয় অন্তত রাজ্য পরিবর্তন করব। স্যার সেন্ট্রেলের পরা কিবা পয়সা আমি ড্রেনত আমারতো ইমান টাকা এতিয়ালৈকে আমি খরচ করবলগিয়া হওয়াও নাই, কারণ এইবার আগতে যেনেকে গোটেই অসমতে বানপানী হয় এইবার গোটেই অসমতে হওয়া নাই, নির্দিষ্ট জেলা কিছুমান হয়ে আছে। আমার স্যার যাওয়া বছর জিয়াকুড়াটা চিকিৎসালয় মুক্তি করা হয়েছে, এখন বন্ধ থাকে মুক্তি করেছে। এটা স্যার বর্তমান চিকিৎসালয়খন পর্যাপ্ত পরিমাণের ডক্টর নাই, অলপমান হসপিটালত ডক্টরের অভাব আছে, মই চেষ্টা করো কত কেনেকে ডক্টর আনিব পারো। ঠিক আছে।